नमस्कार शुभ महासप्तमी আমি ঈশানী প্রিয়দর্শিনী সারফিরে দ্য কোস্টাল ক্যাফে আমার রেস্টুরেন্ট পুজো শুরু হয়ে গেছে আর আমাদের ভালো ভালো খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে গতকাল ষষ্ঠী ছিল তো আমরা বেশিরভাগ নিরামিষ খেয়েছি আজকে তো সপ্তমী সেরকম কোনো বাধা নিষেধ নেই আর পুজোর পরে আমরা অনেকেই ইলিশ খাই না আর এখন বাজারে ভর্তি ভালো ইলিশ তো আজকের রান্না শাহী ইলিশ ইলিশ মাছের একটা নতুন রকম রান্না নতুন কেন বলছি এটা আমার নিজস্ব প্রিপারেশন তো প্রথমে আমরা কি করব ইলিশ মাছটাকে হলুদ আর নুন মাখিয়ে নেব হয়ে গেল মাখা এটাকে এবার রেখে দেব আমরা এবার একটু ঘি দেব সর্ষের তেলেও ভাজতে পারেন যদি ইচ্ছে করে কিন্তু এটা যেহেতু শাহি তো আমরা এতে ঘি পুরো ইলিশ মাছটাও আমরা ঘিতেই ভেজে তুলব আমরা এবার কাজু ভাজব সুন্দর সোনালী রং হলে এটাকে আমরা তুলে নেব ঘিটা গরম আছে এর মধ্যে আমরা মাছগুলোকে ছেড়ে দেব ঘিটা গরম না হলে কিন্তু মাছ ফেটে যাবে তাই জন্য গরম ঘিতে ছাড়তে হবে এবারে রং ধরে গেছে যেরকম আমি চাই তো এটাকে একটা প্লেটে তুলে রেখে দেব প্রথমে এতে আমরা গোটা গরম মশলা ফোড়ন দেব এলাচ লবঙ্গ আর দারচিনি নিজের স্বাদের মতন দিয়ে দেবেন বাকি আর যা যা জিনিস আমাদের লাগছে সেই জিনিসগুলো একবার আপনাদের দেখিয়ে দিই এখানে দেখতে পাবেন গরম মশলা গুঁড়ো এটা আমি ব্যবহার করব না যদি কখনো বাড়িতে গোটা গরম মশলা না থাকে তখন আমরা এটা ব্যবহার করতে পারি একটা দুধ এটা হচ্ছে কাজু বাটা দুধ দিয়ে ডোবানো কাজু বাটা মোটামুটি 5-6টা কাজু এটা হচ্ছে খোয়া গুঁড়ো করে রাখা এটা হচ্ছে বিরিস্তা ভাজা পেঁয়াজ পিষে রাখা নুন চেরা কাঁচা লঙ্কা রসুন কুচি হলুদ যেটা আমরা মাছে লাগালাম আর এটা হচ্ছে ঘি যেটা এখন অলরেডি প্যানে চলে গেছে শুধু এই কটা জিনিসেই আমাদের এই রান্নাটা হয়ে যাবে আমরা দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে আমরা দিয়ে দেব রসুন কুচি একটা বেশ সুন্দর শাহী মোগলাই ফ্লেভার আসবে এটাতে যখন রসুনটা মোটামুটি গোল্ডেন হয়ে আসবে এর মধ্যে আমরা এই যে বিরিস্তা বাটাটা আছে এইটা অল্প দিয়ে দেব নিজের ইচ্ছে মতো ধরুন আপনি যদি আধ কেজি মাছ করতে চান তাতে একটা পেঁয়াজের বিরিস্তা শুড বি এনাফ যেহেতু এটা ভাজা আছে এটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই এর মধ্যে আমরা এবার দিয়ে দেব দুধ বেশ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন এটা একটু ফুটে যেতে দেব আচ্ছা এই যে দুধটা ফুটে গেল এবারে আমরা এর মধ্যে মাছটা আস্তে করে ছেড়ে এবারে একটু তো ভাজা আছে ইলিশ বেশি সময় নেবে না কিন্তু অন্তত 7-8 মিনিট ছেড়ে দিতে হবে যদি বড় বড় পিস হয় তাহলে অন্তত 10 মিনিট যখন মনে হবে মাছটা সিদ্ধ হয়ে এসেছে এবারে যদি আরো নুন দিতে চান প্রথমে আরেকটু নুন দিয়ে নেব এবারে আমরা দেব কাজু আর খোয়া এটা আগে কেন দিই না গাঢ় হয়ে গেলে মাছটাকে নাড়তে অসুবিধা হয় সিদ্ধ হওয়ার আগে এবারে এখানে এতটা খোয়া আছে আমি এর অর্ধেক দিচ্ছি আপনি ইচ্ছে মতন যত খুশি দিতে পারেন মোটামুটি 4টে কাজুর পেস্ট
এবারে ভালো করে মিলিয়ে নিন, মাছ যেন ভেঙে না যায়, খুব সাবধান। আর একটু আমরা ফোটাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাজুর। এবার দেখেছেন এটা কিরকম সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, আর দু মিনিট রেখে দিই তাহলেই আমাদের এটা হয়ে যাবে। এখন যাদের আপনাদের একটু ঝাল খেতে ভাল লাগে, চেরা কাঁচা লঙ্কা তিনটে বা চারটে আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। যদি কারুর ধনে পাতা দিতে ইচ্ছে করে এর উপরে দিতে পারেন, আমি দিচ্ছি না। হয়ে গেছে, এবারে প্লেটিং করতে হবে। এর উপরে আমরা একটু সাজাবার জন্যে কাজু ছড়িয়ে দিতে পারি, এটা আপনার ইচ্ছে মতো যা ইচ্ছে দিয়ে সাজিয়ে দিতে পারি। আমাদের শাহি ইলিশ রেডি। হ্যাংলার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল, এটাতে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ডেফিনেটলি আমাকে জানাবেন যে এটা বানিয়ে খেয়ে কেমন লাগলো। আমি নইলে হ্যাংলার কোনো টিম মেম্বার আপনার সমস্ত প্রশ্ন বা কমেন্টের উত্তর নিশ্চয়ই দেবেন। আজ তাহলে আসি। Thank you.